জি আলহামদুলিল্লাহ, অনেকগুলো প্রশ্ন এসেছে বাইরের পক্ষ থেকে, তো আমরা চেষ্টা করব সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আচ্ছা শায়খ, আখেরি মোনাজাতের ফজিলত কি কোরআন হাদিসের আলোকে বলবেন? এখন কথা হলো, আমি সবসময় ওই কথাটা বলি যে ফজিলত বর্ণনা করবে কে? ফজিলত বর্ণনা করবেন যিনি বলবেন যে এটা ফজিলতময়, বরকতময়, তিনি ফজিলত প্রমাণ করবেন। মানে বেদাতের কোনো দলিল নেই, সুন্নতের দলিল থাকে, তো এই জন্য যিনি বলবেন যে এটা সুন্নত দলিল দিবেন তিনি, আর যিনি বলবেন যে এটা বেদাত তার দলিল দেওয়া লাগবে না। যদি যিনি বেদাত বলবেন ওনার কাছে দলিল চাই, এটা হলো মূর্খতা, জাহালত। আমি সবসময় উদাহরণ দিই যে এই যে পাশে যে বাড়িটা, এই বাড়িটা আমি বললাম যে ভাই সবাই শোনেন আপনারা, এই যে এখানে যে সুন্দর বাড়িটা দেখছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা সবাই বললেন যে শায়খ আপনি কইছেন বাড়ি এটা আপনার না, আপনি দলিল দেখাই দিতে হইবে, দলিল পত্র দেখাই দিয়ে যান যে আপনার যে বাড়ি এটা আপনার না। তা আমি আপনাদেরকে দলিল দেখাইতে পারবো? কারণ বাড়ি এটা তো আমার না, দলিল পাবো কই? বাড়ি এটার মালিক যিনি, উনার কাছে আরএসিএস যত রঙের খতিয়ান আছে, কাগজ আছে, সব আছে। তাহলে যিনি বাড়ির মালিক তার কাছে সব দলিল থাকবে, যিনি বাড়ির মালিক না তার কাছে দলিল থাকার প্রশ্নই আসে না, তার কাছে দলিল নেই, তো উনি দলিল দেখাবো কোথা থেকে? এই জন্য যেটা সুন্নত এটার দলিল থাকবে, যেটা বেদাত এটার কোনো দলিল থাকবে না। তো বেদাতের কোনো দলিল দেখানো যাবে না। যদি কোন যে এটাতে বেদাত কই পেয়েছেন দেখান, কোন হাদিসে পেয়েছেন দেখান, তো হাদিসে যদি থাকতো, দলিলে যদি থাকতো, তো এটা বেদাত হতো নাকি? নাই বলেই তো বেদাত। এখানে বলছেন যে আখেরি মোনাজাতের ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম আখেরি মোনাজাত করেছেন এরকম আমরা কোনো হাদিসে পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গেছেন, হজে লক্ষাধিক সাহাবীকে নিয়ে গেছেন, তাও সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন নাই, সম্মিলিতভাবে দোয়া করেন নাই, আরাফার ময়দানে একা একা বসে বসে দোয়া করছেন সন্ধ্যা পর্যন্ত, কিন্তু সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে করেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইভাবে যা করেছেন সেটার মধ্যে ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে সেটা যদি আমরা ভালো মনে করি, এটা আমাদের দৃষ্টিতে ভালো মনে হইতে পারে, কিন্তু সেটা আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে ভালো না। ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা এটা তো আপনারাও জানেন। ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া মানে কি? আমি কইলাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? এটা তো কোনো অর্থই হলো না। জিকির তো করতে হবে অর্থবোধক, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, এগুলো হলো আল্লাহর জিকির। এইজন্য আরেকটা বড় কথা হলো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বা সাহাবায়ে কেরাম করতেন, তাহলে সেটা ইল্লাল্লাহর অর্থ থাকুক আর না থাকুক, তখন আর প্রশ্ন করা যাবে না আমার নবী করছেন, আমার নবী সাহাবী করছেন, আমার বুঝে আসুক আর না আসুক করতেই হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করছেন, এই মর্মে কোনো একটা সহি দৈব জাল হাদিসও নাই। তো খামাকা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাহাবীরা করেন না, আমার কি দরকার এত কষ্ট করার? যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করছেন, সেগুলোই তো পরিশ্বাস করতে পারে না। কাজের গুলো না করে আকামের গুলো দরকারটা কি? কি বলেন? আল্লাহ রসুল যেগুলো করছেন এগুলো করে আমি সব শেষ করে ফেলছি, এখন আরো খুঁজতেছি করার জন্য, পাইতেছি না, তখন না যাই এগুলো খুঁজবো আমি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করছেন সেগুলোই শেষ করতে পারতেছি না। তা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করতে থাকি, তারপরে গিয়ে অন্যান্য জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, কন্ট্রাক্ট বা চুক্তি করে বক্তা ওয়াজ মাহফিলে টাকা নেওয়া হালাল না হারাম? যদি হালাল হয় তবে কোরআন ও হাদিস মোতাবেক বুঝিয়ে দিবেন। আসলে কন্ট্রাক্টটা বা চুক্তি করা এটা তো কোনো অবস্থায় জায়েজ নয়, কারণ ওয়াজ মাহফিল কোনো চাকরি না, কোনো পেশা না, এটা হলো একটা দাওয়া, দাওয়াতের কাজ। আর দাওয়াতের কাজের ব্যাপারে যুগে যুগে সমস্ত নবীরা, যুগে যুগে সমস্ত সালাফে সালেহীনেরা এই কথাটা মানুষকে বলতেন
সেখানে আল্লাপাক কয়েকজন দায়ীর কথা বর্ণনা করেছেন, যে একজন দায়ী দৌড়ায় গিয়ে বলতেছিলেন যে তাদেরকে তোমরা অনুসরণ করো, মাল্লা ইয়াস আলকুম আজারা, যারা তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো পারিশ্রমিক কামনা করে না। ওয়াহুম মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। এবং নবীরা মানুষদেরকে বলতেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এটার বিনিময়ে তোমাদের কাছে কিছু কামনা করি না। এটাই হলো নবীওয়ালা দাওয়াত। এখন কন্ট্রাক্ট করার চুক্তি করে আমাকে এত টাকা দিতে হবে, এত দিতে হবে, এটা হলো বক্তার দোষ না, এটা দোষ হলো আমাদের। আমরা আনবো কেন এত টাকা দিয়ে? 1,00,000 টাকা দিয়ে বক্তা এটা আনবো কি কেন? ওইটার ওয়াজে আমার শোনার দরকার নেই। হেলিকপ্টার দিয়ে তারা আনার দরকারটা কি? যে আমার ওই আমরা দেখা যায় এলাকার আলেমদের গুরুত্ব বুঝি না, বিদেশি একটা কিছু না জানলেও মনে করি যে এটা বিরাট আলেম। অথচ দেখবেন দেশি মুরগির দাম বেশি বিদেশি মুরগির চাইতে, কিন্তু আমরা দেশি আলেমের মর্যাদা দিই না, বিদেশি হুজুরের দাম বেশি। দেশি হুজুরে মনে করি যে অনেক কিছু জানলেও মনে করি যে জানি না। এই জন্য আপনি এত ওই 1,00,000 টাকা দিই, এত টাকা খরচ করি বক্তা আনার আপনার দরকারটা কি? আপনি কম টাকা ভালো কোরআন সুন্নাহর আলোচনা শুনেন এলাকার আলেম ওলামাদের থেকে। এই জন্য এটা খেয়াল রাখবেন যে এরকম যারা চুক্তি করে, যারা বলে যে আমাকে এত 1,00,000 টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, আগে আমাকে এখন 40,000 টাকা 50,000 টাকা দিয়ে দেন, অমুক সময় এত টাকা দিবেন, এই জাতীয় বক্তার ধারে কাছেও যাবেন না, এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এর দ্বারা কখনো হয়তো সুমধুর কণ্ঠস্বর শোনা যাবে, হয়তো গান শোনা যাবে, পরিণীর কাহিনী শোনা যাবে, কিন্তু হেদায়েত পাওয়া যাবে না। কারণ এটা তো ব্যবসায়ী, ওয়াজের ব্যবসায়ী, এটা এখলাস নাই। শ্রোতারও এখলাস থাকতে হয়, বক্তারও এখলাস থাকতে হয়, তারপরে মানুষ হেদায়েত পায়। এখলাস নষ্ট হয়ে গেলে সেখানে আর হেদায়েত থাকে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আবার এর সাথে সাথে, যে অনেক জায়গায় আবার দেখা যায় যে বক্তা আপনার একটা গাড়ি নিয়ে, তার একটা যাতায়াতের খরচ আছে, শ্রোতা মনে করে ওই এলাকার বাইরে মনে করে যে মনে হয় উনি আল্লাহর দিনের দাওয়াতের কাজ করবে, তার খরচে দেওয়ার দরকার নেই, এরকমও মনে করা যাবে না। ওই দিন এক বক্তার কথা শুনছিলাম এক মাহফিলে, যে বলছেন যে এক জায়গায় মাহফিলে গেছেন, মাহফিলে প্রায় 1,000-এর উপরে শ্রোতা হয়েছে, সবাই ওয়াজ মাহফিল শুনছে, শুনে সবাই বাড়িতে চলে গেছে, বক্তারে কেউ বাড়িতেও নেই নাই, কেউ খাওয়ায় নাই, শীতের রাত্রি, পরে বক্তা ওই নিচে এখানে ওয়াজের প্যান্ডেলের মধ্যে শুয়ে রয়েছে। এরকম ঘটনা নাকি বাংলাদেশে ঘটছে। তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে আমাদেরকেও, কোনো ব্যক্তির হাসারের মাঠে মুখের মধ্যে মাংস থাকবে না। যে এরা হলো যাদের সামর্থ্য আছে তারপরেও মানুষের কাছে ভিক্ষা করে, মানুষের কাছে চায়, শরীরে শক্তি আছে রোজে রোজগার করার, তারপরে কিছু অ্যাবিলিটি আছে অল্প যেগুলো দিয়ে আপনার খাইতে পারে চলতে পারে, তাও মানুষের কাছে জাকাতের জন্য, ফেতরার জন্য, টাকা পয়সার জন্য যাই, মানুষের কাছে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কি আমাদের দিন এমনভাবে দাঁড়াবে যে এদের মুখের মধ্যে কোনো মাংস থাকবে না। আরেকটা হলো একেবারে অনুপায় যখন হবে মানুষ, যে মানুষের কাছে হাত পাতা ছাড়া আমার আর কোনো উপায় নেই, তখন শুধু এক বেলার জন্য চাইতে পারবে, মানে সকালবেলায় তার দুপুরের খাবার নাই, দুপুরের জন্য সে মানুষের কাছে চাইতে পারবে যে ভাই আমার দুপুরবেলার খাবারের ব্যবস্থা নেই। দুপুরবেলার খাবারের ব্যবস্থা হয়ে যাবে, রাত্রের জন্য চাওয়া যাবে না, কারণ রাত্রে সে বাঁচি থাকবে না না থাকবে জানবে কেমনি? যখন রাত্রে প্রয়োজন হবে তখন রাত্রে তার প্রয়োজনের আলোকে চাওয়া যাবে। আচ্ছা, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ জিকির করাও সুন্নতের খেলাফ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো শুধু আল্লাহ আল্লাহ করেন নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যেমন করেন নাই, আল্লাহ আল্লাহও করেন নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করতেন আমরাও করতাম, এতে কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জিকিরের বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ শব্দের আগে অথবা পরে একটা সিফাত যুক্ত করে জিকির, যেমন সুবহানাল্লাহ, আল্লাহর আগে সুবহান, আলহামদুলিল্লাহ, আল্লাহর আগে আলহামদু, আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখবেন যতগুলো জিকির আছে
প্রত্যেকটা জিকিরের আল্লাহ শব্দের আগে অথবা পরে একটা সিফাত যুক্ত করা আছে। যেমন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শুনলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন আল্লাহর একজন বান্দা, বান্দার মধ্যে তিনি শ্রেষ্ঠ বান্দা। এই জন্য আমরা বান্দার নামটা নিতে সাথে কি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো যিনি খালেক, যিনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খালেক, তার নামটা কেমনে খালি আল্লাহ। আমারও যদি একজন আসে, একটা বাচ্চা আসে, কয় এই মাম হোসেন এদিকে আয়, এটা কি সম্মান হবে? এটা তো অসম্মান। তা আল্লাহ আমাদের খালেক, আল্লাহরে খালি আল্লাহ বলবো কেমনে? আল্লাহর সাথে আগে অথবা পরে একটা সম্মান সূচক সিফাত থাকতে হবে। এই জন্য জিকির করতে হবে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। আমরা সাধারণভাবে একটা জিনিস বুঝেন, এখন বাড়িতে যাই কবেন যে আম্মা 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 আম্মা, আব্বা আব্বা আব্বা, সবাই কি কইব? পাগল কইব। পলা এটা আজকে মাহফিলে যাই পাগল হই আজ বলবে না? যদি যাই বলে আম্মা আপনি কই, আমি আজকে অনেক সুন্দর সুন্দর বয়ান শুনিয়ে এসেছি, আমাকে খাবার দেন, মা দেখবেন যে লাভ মারি বিছানা থেকে উঠি খুশিতে, আমার ছেলে মাশাআল্লাহ ওয়াজ শুনিয়ে আসছে, দিনের কথা শুনিয়ে আসছে, খাবার দাবারের ব্যবস্থা করে দিবে, মা খুশি হবে। কিন্তু ঘরে দেখালে আম্মা 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 করতে থাকেন, কবতা বলার মাথা নষ্ট করে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন আল্লাহ খুশি, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আপনি গাফুর, আপনি গাফফার, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আমার রিজিকের দরকার, আমারে রিজিক দেন। এইভাবে খালি চাইবেন আল্লাহর কাছে, চাইলে আল্লাহ খুশি। কিন্তু চাওয়াও নাই কিচ্ছু নাই, খালি আল্লাহ 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 কয়, এরকম তো আমি করতে বলিনি,